हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के गोपाल ठाकुर के भोग देवा हबे बाड़ीते, तो आमी भाबलाम सेइटा आमी आपनादेर साथे शेयर करी। तो चलुन स्टार्ट करछि। आमी एइखानेई देखतेई पाच्छेन सबकिछु सब्जी केटे रखा आछे, आर एखाने डालेर फोड़न अलरेडी देवा हये गेछे। एखन आमी बसे बसे बाकी जे सब्जीगुलो आछे काटछि ओगुलो। पाँच रकम भाजाभुजि करार जोन्नो आमी एखाने सब्जीगुलोते नून हलुद माखाच्छिलाम। এই ফার্স্ট টাইম আমি গোপাল ঠাকুরের জন্য ভোগ রান্না করছি, তো আমি একটু টেনশনে আছি হালকা, যে কেমন হবে। স্পেশালি নুনটা ঠিক হলেই হলো। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে। এবারে এক এক করে বাকি রকম সব রকমের ভাজাভুজিগুলো আমি করব। তো একদিকে আমি ভাবছি আলু ভাজা করি, আরেকদিকে অন্য যে সবজিটা মিক্স সবজি, যেটাকে অনেকে লাবড়াও বলে থাকি আমরা, সেই মিক্স সবজিটা আমি এখন প্রিপারেশন স্টার্ট করে দিই। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো এতে। আর এই যে মানে পুজোর ভোগের যে একটা গন্ধ বেরোয় না, সেটা আমি এখন থেকেই সেই গন্ধটাই ভরে গেছে আমার মনে হচ্ছে। একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে এই সবজিটা হচ্ছে। এরপরে আবার পায়েস হবে, ভাত হবে, না ঠাকুরের প্রসাদ থেকে তবে অন্ন বলে, অন্ন করতে হবে, আরও অনেক কিছু হবে, আলু পটল হবে, রাইট, চাটনিও হবে, যেটা আমি ভুলে গেছিলাম। সো আলু ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে সবজিটা হচ্ছে। তো এখন সবজি রেডি হয়ে গেছে, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে, মনে হচ্ছে ভালোই হবে। তো এখন আমি একদিকে পায়েস রান্নার জন্যে দুধ গরম করতে বসিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজছি। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি আলু পটল আর পনিরের একটা কষা কষা তরকারি করব। তো সেটার জন্য পটলগুলোকে ভাজতে দিলাম, আর পটল ভাজা হয়ে গেছে। এখন আমি ফাইনালি করছি আমের চাটনি, আর এদিকে পায়েসটা এখনও হচ্ছে। বাকি সব রান্না হয়ে গেছে, শুধুমাত্র চাটনিটা হয়ে গেলেই রান্না আমার কমপ্লিট। এখন আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছেন রাজ ঠাকুর ঘরটায় ডেকোরেশন করছে, আর আমি এখানে ফুল দিয়ে একটু ঠাকুরের জন্য রঙ্গোলি করছি। রঙ্গোলি খুব লেট হয়ে গেছে, তাই জন্য ছোট রঙ্গোলি এভাবে করা যায়, এটা করা হয়েছে। আর ঠাকুর এখানে বসবেন, ঠাকুর এটা আসল। আর এবারে নিচে ভোগগুলো রান্না হয়ে রেডি করা আছে। এবারে ঠাকুরের ভোগটা সাজি, নিচ থেকে আমরা ভোগটা এখানে ঠাকুরকে দেব। এখন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে আমি ঠাকুরের প্রসাদটা রেডি করছি। এখন ঠাকুরের সামনে ভোগটা রেখে ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করব, তারপরে আরতি করব। সোজা করেই দাও, উল্টো করে কেন দিচ্ছ, সোজা করে দাও। লম্বা লম্বি রেখে, লম্বা লম্বা লম্বি রেখে দাও, নাক হয়ে যাবে। সোজা করে দাও, সোজা মানে হ্যাঁ লম্বা লম্বি বলছি, হ্যাঁ নাক হয়ে যাবে।
পুরো ভেতরে টিপ করব। ঠাকুরকে ভোগ নিবেদন করা আর কি করা সব কিছুই হয়ে গেছে, আপনারা দেখলেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা অর্পিতাস ডায়েরি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। দেবকী নন্দন তুমকো বন্দন রখতে সবকি রাজ, সবকে স্বামী অন্তর্যামী পূরণ কিজে কাজ।